নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন অল বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো একটা নতুন নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে এসেছে তারই বিস্তারিত আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার অফিসিয়াল ওয়েবসাইট আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল পুলিশের আন্ডারে নিয়োগ করা হচ্ছে এসআই পদে অর্থাৎ আমান ব্রাঞ্চ এবং আম ব্রাঞ্চের নিয়োগ করা হচ্ছে এর বিস্তারিত আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব কারা কারা আবেদন করতে পারবেন কিভাবে আপনারা আবেদন করবেন তার সবকিছু বিস্তারিত আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব এখানে সে নোটিশটি দেওয়া রয়েছে কারা কারা আবেদন করতে পারবেন কিভাবে আপনারা আবেদন করবেন তার সবকিছু বিস্তারিত এই ওয়েবসাইটেতে দেওয়া রয়েছে এখান থেকে আমরা বিস্তারিত দেখে নেব তো আমি নোটিশটি ডাউনলোড করে রেখেছি সেখান থেকে আমরা বিস্তারিত দেখে নেব কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে এবং কারা কারা আবেদন করতে পারবেন যোগ্যতা কি লাগবে বয়স কতটা দরকার হাইট ওয়েট কতটা দরকার সব কিছু ওখানে বিস্তারিত দেওয়ার আছে তো চলুন বন্ধুরা ফিরে এসেছি ছোট্ট একটা ইন্টোর পরে ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে আপনাদের বুঝতে অসুবিধা হবে যে আপনারা কোথায় ফর্ম জমা দেবেন কিভাবে আবেদন করবেন তো বন্ধুরা আমরা ইন্টার পরে ফিরে এসেছি আপনারা অন স্ক্রিনে ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল যে নোটিশটি রয়েছে সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে তো এখানে দেওয়া রয়েছে সাব ইন্সপেক্টর ইউবি অ্যান্ড সাব ইন্সপেক্টর এবি অর্থাৎ আন আম ব্রাঞ্চ এবং আম ব্রাঞ্চে নিয়োগ করা হবে এখানে দেওয়া রয়েছে এবং নেম অফ দ্য পোস্ট পেড স্কেল এখানে দেওয়া রয়েছে কতগুলো রয়েছে এখানে দেওয়া রয়েছে আন আমেড ব্রাঞ্চ এবং আমেড ব্রাঞ্চ এখানে দেওয়া রয়েছে এখানে বলে রয়েছে নম্বর অফ ভ্যাকেন্সি কতগুলো ভ্যাকেন্সি রয়েছে এখানে দেওয়া রয়েছে ক্যাটাগরি উইচ ভ্যাকেন্সি এখানে দেওয়া রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে এবং কথা এখানে দেওয়া রয়েছে আম ব্রাঞ্চে কতগুলো নিয়োগ করা হবে এখানে দেওয়া রয়েছে এবং আম ব্রাঞ্চে কতগুলো নিয়োগ করা হবে এখানে দেওয়া রয়েছে টোটাল এখানে ভ্যাকেন্সিগুলো দেওয়া রয়েছে ভ্যাকান্সি আপনারা এখানে দেখতে পাচ্ছেন টোটাল ভ্যাকেন্সি দেওয়া রয়েছে ছয়শো আটষট্টিটা এখানে ভ্যাকেন্সি দেওয়া রয়েছে এলিজিবিলিটিটা এখানে বলেছে আপনাদেরকে একজন ইন্ডিয়ান হতে হবে অর্থাৎ ভারতীয় হতে হবে এবং এখানে বিতে বলেছে এডুকেশন কোয়ালিফিকেশন আপনাদের আপনাকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে তারপরে এখানে বলেছে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজটা এখানে বলেছে আপনাদেরকে লিখতে পড়তে এবং বলতে আপনাদেরকে বাংলায় দক্ষতা থাকতে হবে বয়সটা এখানে বলেছে কুড়ি থেকে সাতাশ বছরের মধ্যে বয়স হতে হবে ফার্স্ট জানুয়ারি দু হাজার উনিশের অনুযায়ী সাতাশ বছরের উপরে হলে হবে না সাতাশ বছরের নিচে থাকতে হবে কুড়ি বছর থেকে সাতাশ বছরের মধ্যে তবে আপনারা আবেদন করতে পারবেন তারপরে এখানে দেওয়া রয়েছে ক্যাটাগরি অনুযায়ী কতটা আপনাদেরকে হাইট থাকতে হবে চেষ্টা কতটা থাকতে হবে এবং ওয়েটটা কতটা থাকতে হবে এখানে দেওয়া রয়েছে এখানে বলেছে সাব ইন্সপেক্টর নাম ব্রাঞ্চ যারা রয়েছে তাদের এখানে দেওয়া রয়েছে যারা এই পদের জন্য আবেদন করবেন তাদের এখানে দেওয়া রয়েছে হাইটটা কতটা থাকতে হবে এবং কতটা থাকতে হবে হাইটটা ওয়েটটা কতটা থাকতে হবে এখানে দেওয়া রয়েছে এবং এখানে বলেছে যারা আম ব্রাঞ্চের জন্য আবেদন করবেন তাদের এখানে দেওয়া রয়েছে ক্লাসটা দেওয়া রয়েছে এবং এখানে হাইটটা বলেছে চেস্টা এখানে দেওয়া রয়েছে এবং ওয়েটটা এখানে দেওয়া রয়েছে টেস্ট বলেছে আপনাদের আটশো মিটার রান হবে তিন মিনিটের মধ্যে এখানে বলেছে প্রিলিমারি এক্সামিনেশন হবে আপনাদের দুশো নম্বরের মধ্যে এখানে দেওয়া রয়েছে দুইশো নম্বরে কতটা কত মিনিট থাকবে এখানে দেওয়া রয়েছে ডিউরেশন অফ দা এক্সামিনেশন নাইনটি মিনিট এখানে সময় আপনাদের দেওয়া হবে তার মধ্যে এখানে থাকবে কোন কোন সাবজেক্ট দেওয়া থাকবে দুশো নম্বরের মধ্যে এখানে দেওয়া রয়েছে অথেনমেটিক থাকবে জেনারেল স্টাডিজ থাকবে অ্যাপ্লিকেশন ফি আপনাদের এখানে দেওয়ার আছে অল ক্যাটাগরি অ্যাকসেপ্ট শিডিউল কাস্ট শিডিউল ট্রাইপ অ্যাপ্লিকেশন ফি দুশো পঞ্চাশ টাকা প্রসেসিং ফি কুড়ি টাকা এবং টোটাল পে করতে হবে দুশো সত্তর টাকা তো ওয়েস্ট বেঙ্গল অনলি এখানে বলেছে তারপরে এখানে দ্বিতীয় নম্বরে বলেছে শিডিউল কাস্ট যারা রয়েছে তাদেরকে প্রসেসিং ফি দিতে হবে শুধু কুড়ি টাকা টোটাল পেবেল হবে কুড়ি টাকা এবং শিডিউল ট্রাইব যারা রয়েছে ওয়েস্ট বেঙ্গল বেঙ্গলি তাদেরকে দিতে হবে প্রসেসিং ফি কুড়ি টাকা এবং টোটাল পেবেল করতে হবে কুড়ি টাকা এখানে বলেছে আবেদনটা আপনারা কীভাবে করবেন এখানে বলেছে অনলাইনে আবেদন করতে পারবেন এবং অফলাইনেও দুটোর মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন তো অনলাইনে আপনারা আবেদন করতে গেলে আপনাদের এখানে ওয়েবসাইট দেওয়া আছে ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে এবার এখানে বলেছে আপনাদের অ্যাপ্লিকেশন ফি এখানে দিতে হবে আপনারা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনারা দিতে পারেন বা চালান চালানের মাধ্যমেও দিতে পারবেন অনলাইন অ্যাপ্লিকেশনে আপনাদের ফিটা দিতে হবে ইউনাইটেড ব্যাংকের মাধ্যমে এখানে দেওয়া রয়েছে ইউবিআই ব্যাংকে অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড কালেকশন অফ ফি থ্রু ইউনাইটেড ব্যাংকের মাধ্যমে আপনাদেরকে কিন্তু দিতে হবে তো আপনারা সেখানে অনলাইনে আপনারা দিয়ে দিতে পারবেন এবং এখানে অফলাইনেও আপনারা দিতে পারবেন অফলাইনে এখানে দেওয়া রয়েছে আমি এখানে নিচে দেখিয়ে দিচ্ছি আবেদনপত্র শুরু হয়েছে আবেদন অনলাইনে আবেদন শুরু হয়েছে দশই আগস্ট থেকে এবং নয় সেপ্টেম্বর পর্যন্ত এখানে চলবে পাঁচটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে বলেছে অনলাইন অ্যাপ্লিকেশন ইউজিং ইউনাইটেড ব্যাংক ইন্ডিয়া অব ইন্ডিয়া চালানের মাধ্যমে আপনারা দিতে পারবেন বারো নয় দু হাজার উনিশে পাঁচটা পর্যন্ত আপনারা সেই চালান জমা দিতে পারবেন অনলাইনে এখানে দেওয়া রয়েছে আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিতে পারেন এখানে দেওয়া রয়েছে আবেদন জন্য ওখানে বিস্তারিত বিষয় দেওয়া রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন পোস্ট অ্যাপ্লাইড ফর সিলেক্ট করতে হবে আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে আপনারা সিলেক্ট করে নেবেন যখন আপনারা আবেদন করবেন এখানে দেওয়া রয়েছে সবকিছু অফলাইনে আবেদন করার সময় আপনাদেরকে পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে হবে বাই পোস্ট করে এখানে দেওয়া রয়েছে ঠিকানা এই ঠিকানায় কিন্তু আপনাদেরকে পাঠাতে হবে এখানে বলেছে টু দ্য চেয়ারম্যান ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ড অক্সরা ভবন ফিফ ফাইভ ফ্লোর ব্লক ডিজে সেক্টর টু সললেক সিটি কলকাতা সেভেন ট্রিপল জিরো নাইন ওয়ান তো এই ঠিকানায় কিন্তু আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে তো এখানে বলেছে নেম অফ দ্য পোস্ট রিক্রুটমেন্ট কোন পদের জন্য আপনারা আবেদন করছেন সেই এনভেলপের উপরে আপনাদেরকে লিখিয়ে দিতে হবে তো এখানে ঠিকানা দেওয়া রয়েছে এই ঠিকানায় কিন্তু আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে আপনারা ঠিকানাটা দেখে নিলেন আরেকবার আমি বলে বলে দিচ্ছি টু দ্য চেয়ারম্যান ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এক্সট্রা ভবন ফাইভ ফ্লোর ব্লক ডিজে সেক্টর টু সললেক সিটি কলকাতা এখানে বলেছে ইউনাইটেড ব্যাংকের মাধ্যমে আপনারা ফি ফিটা জমা দিতে পারবেন এখানে দেওয়া রয়েছে এ ফোর সাইজে সাদা পেপারে আপনাদেরকে প্রিন্ট আউট করে নিতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটা এখানে বলেছে সহজ তথ্যমাত্র কেন্দ্রে গিয়ে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন অ্যাপ্লিকেশন ফর্মটা তো বন্ধুরা আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন যদি কারো কোনো রকম বুঝতে অসুবিধা হয় ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিও ভালো লাগে ভিডিওতে অতি অবশ্যই একটি লাইক করবেন লাইক করলে কী হয় আমাদের উৎসাহ বেড়ে যায় আর এরকম নতুন ভিডিও বানাতে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের আইকনে প্রেস করবেন তাহলে কী হবে যখন আমরা এরকম নতুন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন